ফ্রেন্ড দেখো, এইমাত্র স্নান টান করে আসলাম, আর আমাদের বাড়িতে না খুব সাপ বেড়াচ্ছে, মানে এত ভয় লাগছে, ভয়ে ভয়ে আজকে আমি বাথরুমে স্নান করলাম। মানে আমাদের বাথরুমটা এই সাইডে আর ওই সাইডে, কাকিমাদের ওই সাইডে, মানে সাপ বেড়াচ্ছে, সে বড় খড়ির সাপ। তো ওখানে এখন থাইমেট দিল, প্রচণ্ড ভয় লাগছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আগে চলে আসলাম। চলে এসে ধূপ দিলাম ঠাকুরের সামনে, আগে ধূপ দেখালাম, ধূপ দিয়ে একবার রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। ততক্ষণে মা ওখানে ভাতটা করে রেখেছে, আমি এখন গিয়ে ডালটা করব আর সবজিটা বানাবো। তো চলো দেখে দেখো। আমি যখন স্নান করতে গেছিলাম তখন মা ভাতটা বসিয়ে দিয়েছিল, তো ভাতটা হয়ে গেছে আর আমি এসে তরকারি সব কাটলাম। আর ওখানে দেখো মাঠটা গালতে গালতে কিছুটা ভাত পড়ে গেছিলো, তো তারপরে ওটা আর কুড়াইনি, ওটা ফেলে দিয়েছি। আর এখানে শাকে আর আলুতে ভাজা করব। তো বাবা কি শাক এনেছে জানি না, তো যাই হোক এটা শাকে আর আলুতে ভাজা করব। আর এখানে দেখো লাউ ডাঁটা আর মানে কেটে রেখেছি, আর বেগুন ঠেগুন কেটে রেখেছি, ওটা দিয়ে একটা তরকারি করব, আর পটল আলু তরকারি করব। আর এখানে বাবা আমাদের আটা এনেছে। আবার স্নান হয়ে গেছে, এত ঘাম দিল। দেখো মা বাবা এখানে আছে, প্রচণ্ড গরম আজকেও, প্রচণ্ড গরম এদিকে, কিন্তু বাইরে কিন্তু আজকে রোদ নেই, মেঘলা মেঘলাই আছে, কিন্তু তাও গরম। আর আমাদের বাড়িতে এত সাপের উৎপাত হয়ে গেছে না কি বলবো। সে কাকিমাদের ওই সাইডে বললামই তোমাদের, সে ইটে মানে ইট দিয়ে থাক করে রেখেছে, সে ফাঁকে ফাঁকে ফোকরে ফোকরে সে সাপটা ঢুকে আছে, দাঁড়ার সাপ। সে ধার্মির ওগুলা দিলে এখনও বেরায়নি, ভয়েরই ব্যাপার যে কোথায় বেরিয়ে যাবে, আর মনে হচ্ছে ছা দেবে, বাচ্চা দেবে, সেই জন্য ওর ওখান থেকে আর বেড়াচ্ছে না। এই দেখো এখানে তরকারিটা এখানে বসিয়েছি, লাউডাটা তরকারি। আর আমি যদি ওখানে যেতাম, মানে সাপটা কোথায় আছে ওখানটা যদি যেতাম তাহলে তোমাদেরকে দেখাতাম, কিন্তু আমি আর ওখানে আর যাইও নি। আর মানে যেখানটা আছে না ওখানটা না যেতে একদম ইচ্ছা করে না, ভালো লাগে না যেতে, পারে নোংরা হয়ে আছে, সেজন্য আমি যাইনি, বাবারা গেছিলো, বাবারা গিয়ে দেখে আসলো। তো চলো এটা হোক, ততক্ষণ আমি একটু ফ্যানে হাওয়ায় গিয়ে বসবো, কারণ প্রচণ্ড গরম লাগছে আর পারছিও না। আর এখানে লাউডাটা তরকারিটা হচ্ছে, মাকে বললাম মা একটু চেটে দেখো মানে সব ঠিকঠাক আছে কিনা। আর এখানে দেখো তরকারিটা কালো হয়েছে, কারণ লোহার কড়াইতে করছি তো সেজন্য কালো কালো লাগছে। আর তার সঙ্গে সঙ্গে দেখো আমি একটু শরবত খেয়ে নিয়েছি, যেহেতু আছে সকাল থেকে কিছু খাইনি। আর লাউডাটা তরকারিটা হয়ে গেছে, তো এখানে আমি পটলও তরকারিটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমাদের মানে ঘরের পেছনে চলে এসেছে যেখানে সাপটা আছে, তো চলো তোমরাও দেখে নাও, মানে দেখতে পাবে না সাপটা কোথায় যে মানে কোথায় মানে বাসাটা বেঁধেছে, কোথায় ও থাকে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো আমাদের এটা ঘরের পেছনে, ওই দেখো ইটের যে ফাঁকাটা দেখতে পাচ্ছ ওই সাইডটা, একটা ওপরে একটা নিচে, ওই ফাঁক দুটার মধ্যেই আছে, ওখানেই ও বাসা দিয়ে মানে বাসা করেছে, ওখানে মনে হচ্ছে বাচ্চা যদি দেয়। তো যাই হোক পেছনটা দেখো অনেকটা জঙ্গল হয়ে গেছে, কেমন ঝোপ হয়ে গেছে আর কতটা নোংরা আছে, তো ভয় তো লাগারই কথা। আর কাকিমারা দেখো পাশটাতে অনেক গাছ লাগিয়েছে, ফুল গাছ, বেগুন, তারপরে পেয়ারা গাছও আছে, আরও অনেক গাছ আছে বেশ, আমি অত জানি না। তো চলো এদিকে আমার পটল আলুর তরকারিটাও দেখলাম এসে হয়ে গেছিলো, তো আর একটু জল দিয়ে আমি সিদ্ধ করতে দিলাম। তার সাথে একটা পার্সেল চলে এসেছে আজকে, কী পার্সেল এসেছে সেটা আমি তোমাদেরকে বিকালবেলা দেখাবো। খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে উঠে টিউশনি পড়িয়ে, তারপরে দেখো মা আটা মাখলো, তো রুটিও করা হয়ে গেছে, আর এখানে চা বসিয়ে দিয়েছি। তো এবার আমাদের চারজনের চা বেড়ে নেব, তো বাবাকে অলরেডি দিয়ে দিয়েছি, আর এখানে মা আর আমার দুজনেরটা বেড়ে নিয়েছে। করে এসে চাটা খেয়ে একটু শুয়ে ফোন করেছিল মামিমা, তো ওনাদের সাথে কথা বললাম, বলে আমি একটা আজকে একটা পার্সেল নিয়েছিলাম, আজকে নয় সরি অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম চুড়িদার, আর একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো ওটাই আজকে এসছে। ওই দেখো তো শ্রাবণী খুলছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী এসেছে কি মানে আসেনি। আর আজকে রাতে ডিনার তেমন কিছু করবো না আমি, কারণ ভালো লাগছে না। আর বাবাকে দিয়ে ব্রেড চপ আনা করিয়েছি, ব্রেড চপ খাবো একটু পরে, আর দেখি কিছু তরকারি যদি করতে হয়তো যদি খাবে বলে তো করবো, না খেলে আমি আর করবো না, আমারও ভালো লাগছে না কিছু করতে। আর চলো তোমরা দেখে নাও পার্সেলটা এসে, দেখো একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম, তো ওটাই এসেছে। তো শ্রাবণী বললো বৌদি আমি খুলছি, তো দেখো খুব সুন্দর চুড়িদারটা এসেছে, এত সুন্দর চুড়িদারটা এসেছে সত্যি আমি ভাবতে পারবো না। আর এটার দাম নিয়েছে হচ্ছে 232 টাকা, এত কম দামে এই কুর্তিটা পাবো সত্যি ভাবতে পারিনি। আর এটা নিয়েছি আমি মেশোর থেকে।
তো ফ্রেন্ড দেখো এখানে সিঙ্গারা নিয়ে বসে পড়েছে, কিন্তু তার আগে শোকেসটা দেখলাম অনেকটা মানে ধুলো পড়ে গেছে, সেজন্য মুছলাম। তো মোছার পরে সিঙ্গারা নয় সরি এখানে ব্রেড চপ নিয়ে বসে পড়েছিলাম, তারপর সাবুনিকেও একটু দিলাম আর আমিও বসে বসে খেলাম। খাওয়ার পরে দেখো আবারও রান্নাঘরে চলে আসলাম, একটু সিমুই বানাবো রাতের জন্য আজকে। তো দেখো সিমুইটাতে দুধ দিয়ে দিয়েছি আর অল্প দুধ ছিল, সেই জন্য একটু আমল দুধ দেবো, তাহলে ঘন হবে, না হলে ঘন হতো না, পাতলা হয়ে যেত। তো সাবুনি বললো বৌদি চলো একটু নেল পালিশ পরিয়ে দিই, আমি চ, কারণ ও যখন নেল পালিশ পরিয়ে দেয় তো আমার নেল পালিশ করা হয়, তাছাড়া আমার আর পরা হয়নি, কিন্তু একটা আঙুলে বাদ পড়ে গেছিলো, কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল ওই আঙুলটাতে পরানোর জন্য, আর পরানোই হলো না। আর এই দেখো আমাদের ব্যাংকটা, পোষা ব্যাংক, এটা আমাদের ঘরেই থাকে, কি বলবো, মানে কখন যে ঢুকে যায় জানি না, আবার রাত হলে বেরিয়ে যাবে। তোমাদের দাদাকে দেখো এখানে খেতে দিয়ে দিলাম, তারপরে আমিও বেড়ে নেব। তো ফ্রেন্ড দেখো এইমাত্র খাওয়া দাওয়া করে একবারে বাইরে কাজ সেরে তো চলে এসেছি, আর বাইরে দরজা টরজা মা দিয়ে দিল, তো আমারও বিছানা এখনো হয়নি, এবার করবো ঠরবো। তার আগে ভাবলাম না ভিডিওটা শেষ করে নিই, কারণ নাহলে আবার ভুলে যাবো, আর নাহলে আবার সেই সকালবেলা করতে হবে। তো সিমুই তো করেছিলাম, দেখলে সিমুইটা এত মিষ্টি হয়ে গেছিলো, তো ভালো লাগছিলো না, সেই জন্য সেই দুটো চানাচুরের মতন ছিল দুটি, ওটা একটু মুড়ি দিয়ে মানে লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে মাখলাম, ওটাই খেলাম, আবার তোমাদের দাদার আমি দুজনেও খেলাম। তো ভাত তো আজকে করিনি, কারণ মনে হলো আজকে আবার ভাত খাবো না, মানে খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আজকে আর ভাত করিনি। সিমুইটা করেছিলাম, ভেবেছিলাম সিমুইটাই খাবো, কিন্তু আমি না মিষ্টি খেতে পারি না, সেই জন্য গাটা গুলিয়ে উঠছিল, মনে হচ্ছিলো ঝাল ঝাল কী খাবো। তো ঠিক আছে চলো তাহলে, তো বিছানা টিছানা এখন করবো, করে তারপরে একবারে শোবো, তাহলে চলো ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।